আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির এই মাত্র পাওয়া ব্রেকিং নিউজ সৌদিতে আজ মাত্র তিরাশি জন করোনায় আক্রান্ত রুগী শনাক্ত সৌদি আরবের আজকের সর্বশেষ করোনা আপডেট খবর নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ থাকলো সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে আজও কবেছে করোনায় আক্রান্ত রুগী আজ এগারোই সেপ্টেম্বর দুই হাজার একুশ সৌদি আরব সময় বিকেল তিনটা তিরিশ মিনিটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে পাওয়া সর্বশেষ তথ্য থেকে জানা গেছে আজ নতুন করে তিরাশি জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে এ নিয়ে সৌদি আরবে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার নয়শো বারো জনে তাছাড়া সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে আজ নতুন করে করোনায় আক্রান্ত রোগী মারা গিয়েছে সাতজন এখন পর্যন্ত মোট মারা গিয়েছে আট জন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে আজ করোনায় আক্রান্ত রোগীদের মধ্য থেকে সুস্থ হয়েছে পঁচাত্তর জন এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে পাঁচ লক্ষ চৌত্রিশ হাজার নয়শো তিরাশি জন ফলে বর্তমানে সৌদি আরবে করোনায় আক্রান্ত রোগী আছে দুই হাজার তিনশো বারো জন আর এদের মধ্য থেকে পাঁচশো জনের অবস্থা খুবই আশঙ্কাজনক তাদেরকে বিভিন্ন হাসপাতালের আইসিউতে ভর্তি করে রাখা হয়েছে তো চলুন আবার জেরেনে নেওয়া যাক আজ সৌদি আরবের যেই সকল এলাকাতে সর্বোচ্চ সংখ্যক করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে তা হল রিয়াদে তেত্রিশ জন মক্কাতে ১৩ জন মদিনাতে আটজন পূর্বাঞ্চলে সাতজন আলকাসিমে কাসিমে পাঁচজন জাজানে চারজন আসিরে চারজন নাজরানে দুইজন তাবুকে দুইজন হাইলে দুইজন আলজৌফে একজন উত্তরাঞ্চলে একজন আলবাহাতে একজন করোনায় আক্রান্ত রুগী শনাক্ত করার খবর জানিয়েছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় এই ছিল সৌদি থেকে পাওয়া আজকের সর্বশেষ করোনাভাইরাসের আপডেট খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে